নয় নয় করে বেপার বাড়িতে কিন্তু 5 দিন মতন কাটিয়ে দিলাম। আর আজকে ছিলাম সবাই মিলে লাঞ্চ করতে, যেহেতু আজকে লাস্ট দিন ছিল আমার। আর যেহেতু আমি বাড়ি চলে আসবো, তাই সবাই মিলে ঠিক করেছি লাঞ্চ করব। তা চলো ভিডিওটা শুরু করা যাক, আর কত কত জিনিস খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। মা বাবার উপরে এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। ভালোবাসার মানুষ বা বন্ধুরা বা কোনো রিলেটিভ, সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু মা বাবা প্রচুর বকা দিলেও সবসময় খারাপ সময়ে তাতেই তারাই পাশে থাকে, তারাই বের করে আনে আমাদের সেখান থেকে। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কী জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কী জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কী জানো? মা বাবার ভালোবাসা। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন বাবা মা ছাড়া কিন্তু কেউই পাশে থাকবে না। সে যতই বলুক পাশে আছি সবসময়। পৃথিবীর সব সন্তানই তার বাবা মাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে না, কারণ এই ভালোবাসাটা এতটাই গভীর যে কখনো বলে বোঝানো যায় না। যদি জীবনে বড় হতে চাও, তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না। তাদের চেয়ে বেশি আর কেউ কখনো তোমাদের ভালো চাইবে না। আমাদের বাবা মায়েরা আমাদের এত শক্তি যোগায় যে আমরা কখনো কখনো ভুলে যাই যে তারাও খুব ভঙ্গুর। আমাদের দেওয়া কষ্ট কখনো কখনো তাদের ভেঙে চুরমার করে দেয়, তবু তারা মুখ বুঝে আমাদের মুখের দিকে চেয়ে থাকে। পৃথিবীর সব সন্তানই তার বাবাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে না, কারণ এই ভালোবাসাটা এতটাই গভীর যে কখনো বলে বোঝাতে পারে না। পরিবার হলো এমন একটা ব্যাপার যেখানে সকলের সাত খুন মাপ। বিপদে আপদে সুখে দুঃখে যারা একসঙ্গে জটাপটি করে থাকে, আর একে অপরের চোখের জল মুছায়, বাজে যোগ শুনেও হাসে, আর অন্যের আনন্দে দেদার পার্টি করে কেন করছে সেটা না বুঝে, তাকেই বলে পরিবার। এবার আপনি পরিবার বলতে কী বোঝেন সেটা আপনার ওপর। পরিবার আপনি জন্মসূত্রেও পেতে পারেন, কর্মসূত্রেও পেতে পারেন, আবার বন্ধুসূত্রেও পেতে পারেন। শুধু আপনার সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেই আপনি তাকে নিজের পরিবার অন্তর্গত মনে করবেন, এমনটা নয়। আত্মিক সম্পর্কটাই হচ্ছে আসল। পরিবার ব্যাপারটা অনেকটা চকলেট ব্রাউনির মতন, বেশিরভাগটাই নরম, মাঝে মাঝে ওই দুই একটা বাদাম মুখে পড়বে আর কি। আপনি একটি সুবৃহৎ পরিবারের অংশ হলে যে কোনো ফ্যামিলি ফাংশানে আপনার একটাই কাজ, ফটো তোলার সময় দাঁত বের করে হাসা। পারিবারিক বন্ধন মানেটা আসলে কি? এর মানে হলো পরিবারের কাছ থেকে আপনি যতটা দূরে পালান, দড়ির বাঁধন কাটিয়ে আপনি বেশি দূরে যেতে পারবেন না। পরিবারের সবচেয়ে বড় মজাটা কি জানেন? আপনি কুৎসিত দেখতে হলেও এখানে কারো কিছু যায় আসে না। যে কোনো পরিবারে বাবা চিন্তিত থাকে পার্কিং স্পেস নিয়ে, ছোটরা চিন্তায় থাকে খেলাধুলা জায়গা নিয়ে, আর মা দিদিরা চিন্তায় থাকে আলমারিতে কতটা জায়গা আছে তা নিয়ে। শক্তপোক্তভাবে বাঁচার জন্য শিকড়টা প্রয়োজন, তা যোগায় পরিবারই। পরিবার হলো একজন ব্যক্তির শক্তি যা তাকে সমস্ত সমস্যা মোকাবিলা করার সাহস দেয়। যার একটি ভালো পরিবার আছে, সে পৃথিবীতে সবচেয়ে সুখে জীবনযাপন করে। পরিবারকে আগে ভালোবাসতে শেখো, তবেই বাকি পৃথিবীর লোকেরা তোমাকে ভালোবাসবে। পৃথিবীর কাছে তুমি শুধু একজন, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী। পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ দ্বিগুণ হয়ে যায়। যে পরিবার একসাথে বসে খায়, সেই পরিবারে সর্বদা সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে। যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে, সেই ব্যক্তি অবশ্যই সফল হয়। পরিবারে ঝগড়া বিপদ হয়, কিন্তু কখনো একে অপরের হাত ছাড়ে না। প্রত্যেক মানুষের কাছে পরিবারই তার প্রথম ভালো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধনা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধনা। Stay away.